চঞ্চল চৌধুরী বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা। তিনি বাংলাদেশের পাবনা জেলার সুজানগর উপজেলার নজিরগঞ্জ ইউনিয়নের কামারহাট গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি বিভিন্ন বাদ্যযন্ত্র বাজানো, অভিনয়, গান, ছবি আঁকা এসব কিছুতেই সমান পারদর্শী। কোডা, সোডা ও ইউডা কলেজের চারুকলার প্রভাষক হিসেবে দায়িত্বে ছিলেন এই অভিনেতা। তার প্রথম অভিনীত চলচ্চিত্র রূপকথার গল্প। 2010 সালে তিনি মনপুরা চলচ্চিত্রে অভিনয় করে প্রথমবারের মতো শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে নেন। চঞ্চল চৌধুরীর জন্ম 1 জুন 1974 সালে। তিনি গ্রামের স্কুল কামারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা এবং উদয়পুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং রাজবাড়ি সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করেন। উচ্চ মাধ্যমিক শেষ করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলায় ভর্তি হন। ছোটবেলা থেকেই তার গান বাজনা, আবৃত্তি আর নাটকের প্রতি নেশা ছিল। পরে তার মঞ্চনাটকের প্রতি একটি আগ্রহ সৃষ্টি হয়। যদিও তার বাবা মা চেয়েছিলেন তিনি ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করুন, তারপরও চারুকলার প্রতি ব্যাপক আগ্রহের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলায় ভর্তি হন তিনি। 1996 সালে মামুনুর রশিদের আরণ্যক নাট্যদলের সাথে কাজ করার মধ্য দিয়েই অভিনয় জীবনের শুরু হয় চঞ্চল চৌধুরীর। তার অভিনীত প্রথম নাটক আরণ্যক নাট্যদলের কালো দৈত্য। পরবর্তীতে এই নাট্যদলের সাথে সংক্রান্তি, রারাং, শত্রুগণ সহ আরো অনেক নাটকে কাজ করেন তিনি। 2001 থেকে 2006 সাল পর্যন্ত ইউডাতে চারুকলার লেকচারার হিসেবে কর্মরত ছিলেন চঞ্চল চৌধুরী। 2004 সালে অভিনেতা ফজলুর রহমান বাবু তাকে পরিচালক গিয়াসউদ্দিন সেলিম এবং মোস্তফা সরোয়ার ফারুকীর সাথে পরিচয় করিয়ে দেন। ফরিদুর রহমানের গ্রাস নাটকের মাধ্যমে টিভি নাটকে তার পদার্পণ। মিডিয়াতে অল্প সময়ের মধ্যে দক্ষ অভিনেতা হিসেবে সুনাম অর্জন করেন তিনি। মোস্তফা সরোয়ার ফারুকীর তালপাতার সেপাই নাটক দিয়ে দর্শকদের কাছে পরিচিত হয়ে ওঠেন এই মঞ্চ অভিনেতা। তারপর থেকে তিনি মঞ্চের পাশাপাশি বিরাহহীন কাজ করে যাচ্ছেন টিভি নাটকে। নাটকের পাশাপাশি বেশ কিছু টিভি কমার্শিয়ালেও কাজ করেছেন চঞ্চল চৌধুরী। চঞ্চলের বড় পর্দায় অভিষেক হয় 2006 সালে তকির আবেদ পরিচালিত রূপকথার গল্প দিয়ে। তিনি 2009 সালে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত মনপুরা ছবিতে সোনাই চরিত্রে অভিনয় করেন। এই ছবিটি সেই সময় দর্শক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। এই ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি 34তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ফেরদৌসের সাথে যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন। এছাড়া 11তম মেরিল প্রথম আলো পুরস্কারে সেরা অভিনেতা হিসেবে দর্শক জুরি পুরস্কার লাভ করেন। পরের বছর গৌতম ঘোষ পরিচালিত বাংলাদেশ ভারত যৌথ প্রযোজনার মনের মানুষ ছবিতে অভিনয় করেন তিনি। ছবিটি সুনীল গঙ্গোপাধ্যায় রচিত উপন্যাস মনের মানুষ অবলম্বনে লালন শাহর জীবনী নিয়ে নির্মিত। এই ছবিতে তার সাথে আরো অভিনয় করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং পাওলি দাম। 2012 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধভিত্তিক পিতা চলচ্চিত্রে ইমন সাহার সঙ্গীতায়োজনে শাওনের সাথে তোর ভিতরে আমি থাকি গানে কণ্ঠ দেন চঞ্চল চৌধুরী। 2013 সালে বাংলাদেশ ও জার্মানির যৌথ প্রযোজনায় মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত টেলিভিশন ছবিতে অভিনয় করেন চঞ্চল। এই ছবিতে তার সাথে অভিনয় করেন নুসরাত ইমরোজ তিশা এবং মোশারফ করিম। 2016 সালে অমিতাভ রাজা চৌধুরী পরিচালিত আয়নাবাজি ছবিতে অভিনয় করেন তিনি। মৌলিক গল্পের এই চলচ্চিত্রটি ছিল মনস্তাত্ত্বিক থ্রিলার ধর্মী। এর প্রযোজনা করে কন্টেন্ট মেটার্স লিমিটেড। এই ছবিতে তিনি নাম চরিত্রে আয়না সহ প্রায় 6টি চরিত্রে অভিনয় করেন। তার সাথে এই ছবিতে আরও অভিনয় করেন মাসুমা রহমান নাবিলা এবং পার্থ বড়ুয়া। বর্তমানে এই অভিনেতা ব্যস্ত রয়েছেন হুমায়ুন আহমেদের দেবী উপন্যাস অবলম্বনে নির্মিত দেবী চলচ্চিত্রটি নিয়ে। এতে মিসির আলী চরিত্রে অভিনয় করবেন তিনি। এরই মধ্যে নতুন আরেকটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন চঞ্চল। নাট্য নির্মাতা গোলাম সোহরাব দুদুলের পরিচালনায় একটি ছবিতে অভিনয় করবেন তিনি। চঞ্চল চৌধুরী অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হল গ্রাস, সূর্যের হাসি, তালপাতার সিপাহি, নিখোঁজ সংবাদ, মা, ঘরকুটুম, ওয়ারেন, ভবের হাট, সার্ভিস হোল্ডার, ধানশালিকের গাঁও, স্বপ্নযাত্রা, পাত্রীচাই, অলসপুর, প্রতিশোধ, হারকিপ্টে, লঙ্কাকাণ্ড, মন রোগিলা, বাঘাসের রিয়েলিটি শো, ঈদের নাটক, সোনালী সকাল, ইডিয়ট, লালখাম বনাম নীলখাম, মামাবাড়ির আবদার, সবুজ জলোচ্ছ্বাস, ওয়াইফ মানে স্ত্রী, সুজন ইতিও একটি লাটিম, সন্তান, মুফিস বিএসসি, সবজান্তা ভালোবাসা, ইতি মির্জাফর, মানিজ প্রবলেম, কথা কম কাজ বেশি, পলাশ ফুলের নোলক। 2010, 2012 এবং 2013 সালের মেরিল প্রথম আলো পুরস্কারের উপস্থাপনাও করেন চঞ্চল চৌধুরী। এছাড়া 2016 সালে ঈদ আড্ডা গান অনুষ্ঠানটিও উপস্থাপনা করেন চঞ্চল। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।